সৃষ্টির অনাবিল যে আনন্দ তা কোনোদিনই কোনো সীমানার বাধা মানে না। কথায় ছন্দে সুরে চেনা অচেনা সব হয়ে যায় একাকার। বাংলাদেশের স্বনামধন্যা সাহিত্যিক, কবি ও গীতিকার জুলফিয়া ইসলামের নিবেদিত এই সংকলনটিতে সেভাবেই মিলেমিশে গেছে দুই বাংলার প্রথিতযশা শিল্পী সুর রচয়িতাদের কণ্ঠ ও সুরের মাধুর্য। জুলফিয়া রেখেছেন তার অনন্য সৃষ্টি প্রতিভার স্বাক্ষর। এখন সেই একান্ত অনুভূতি গানের মাধুরীতে মরমী সুজনের সঙ্গে ভাগ করে নেওয়ার অপেক্ষা। আমি জীবন আনন্দের রূপসী বাংলায় জন্মে গর্বিত, আমি জীবন আনন্দের রূপসী বাংলায় জন্মে গর্বিত, আমি রবি ঠাকুরের সোনার বাংলায় যেন সমাহিত। আমি জীবন আনন্দের রূপসী বাংলায় জন্মে গর্বিত। যাদের আমরা নিমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদের ডাকে সাড়া দিয়েছেন, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছেন, জুলফিয়া ইসলামের এই নান্দনিক আয়োজনে সাড়া দিয়েছেন, আমি আয়োজকদের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা প্রকৃতি জানাচ্ছি। বন্ধুরা, আমাদের ব্যস্ততম নাগরিক জীবনে অথবা ব্যস্তই ঢাকা শহরে আমরা যে সময়টুকু পাই, সেই সময়টুকুকে যদি আমরা ছবি আমি নজরুলের ওই অগ্নি বিনা চেতনার এক কবি আমি যোশী। আমাদের মাঝে উপস্থিত আছেন 70 দশকের অন্যতম কবি, কলামিস্ট, সাংবাদিক কবি নাসির আহমেদ, পরিচালক বাংলাদেশ টেলিভিশন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের খুবই প্রিয়, বিশেষ করে যারা এসেছেন, আমি আমাদের সবার পক্ষ থেকে দাদাকে আরেকবার অভিনন্দন জানাই। আমাদের মাঝে উপস্থিত থাকবেন আমাদের সংগঠক বাবু রহমান, আমাদের প্রিয় অগ্রজ এখানে এসেছেন। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব নাসির উদ্দিন, জুলফি ইসলাম সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক, তাকে অনুরোধ জানাবো আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ, বিশেষ করে জুলফি ইসলামকে সহ তিনি যেন মঞ্চে আসন গ্রহণ করেন। মঞ্চে আসছেন মাননীয় সচিব শ্যামসুন্দর শিকদার, কবি নাসির আহমেদ, কথাশিল্পী জুলফি ইসলাম, আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব নাসির উদ্দিন, মিডিয়া প্লান্টের কর্ণধার মারুফ মুন্না, শিল্পী সুরকার উদয় বন্দ্যোপাধ্যায়, দেশের বিশিষ্ট সঙ্গীত পরিচালক সুরকার শাহিন সর্দার। আপনাদের সবাইকে মঞ্চে আসন গ্রহণ করুন। আমরা আগেই বলেছি যে জুলফি আপা আপা বলি অনেকটা পারিবারিক দাবিতে। আমন্ত্রণ জানাবো আমাদের ছোট্ট বন্ধুদের, বিশেষ করে বর্ণ রাহিক মুনিয়া মেহরান, একটু বাম পাশে আসতে হবে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি কবি শ্যামসুন্দর মুনিয়া, মুনিয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি।
আমি এখানে খুবই ছোট একজন মানুষ, কারণ এখানে অনেক গুণী গুণী মানুষজন আমার সামনে বসে আছে, যাদেরকে আমরা সবাই চিনি, থেকে শুনে শুনে অনেক ভালো লাগা আছে। আমি নিজেও গান করি টুকটাক, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই অ্যালবামটার সাথে কাজ করতে পারা মানে আমার জন্য মানে সৌভাগ্যের চাবিকাঠি বলতে পারবো। হ্যাঁ, আর আমি খুব সত্যি সত্যি খুব আনন্দিত যে আপুর সাথে কাজ করতে পারি, বিকজ সে শুধু একজন ভালো রাইটার না, সে ভালো গানও করে। তার গান আমি শুনেছি, তার কথাগুলো আমি শুনেছি, প্রত্যেকটা কথার মধ্যে তার ডিপলি অনেক কিছু আছে যেগুলো আসলে আমরা না শুনলে বুঝতে পারবো না, এবং আজকে আপনারা প্রত্যেকেই শুনতে পারবেন। প্রত্যেকেই যখন অ্যালবামটা পাবেন, আমার কাছে রিকোয়েস্ট থাকবে প্রত্যেকে বাসায় গিয়ে প্লে করবেন। অনেকে আছে যে লঞ্চিং প্রোগ্রামে আসে কিন্তু গানটা নিয়ে যায় কিন্তু শোনার সময় পায় না, আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি। একটা মানুষ আসলে খুবই গরিব মানুষ, উদয় মুখোপাধ্যায় গত আড়াই বছর আগে উনি বাংলাদেশে এসেছিলেন এবং আমার খুব প্রিয় একজন মানুষ, খুব ভালো লেগেছে তার সাথে থাকতে পেরে। শাহিন ভাই, তার সাথেও আমার আড়াই বছর আগে দেখা হয়েছিল, আজকে আড়াই বছর পরেই দেখা হয়েছে। আপু যে লেখাগুলো লিখেছেন, যে কাজগুলো করেছেন, প্রত্যেকটা কাজই তার কষ্টের ফসল, এবং আমরা প্রত্যেকটা দিন গত তিন মাস ধরে আমরা অনেক পরিশ্রম করে যাচ্ছি এই একটা লঞ্চিং নিয়ে, এই একটা লঞ্চিং এর জন্য প্রত্যেকটা দিন আমরা কষ্ট করে যাচ্ছি। আপনারা যদি না আসেন আমরা সফল হতে পারতাম না। যাই হোক, আমি আর বেশি কিছু বলবো না, সবাইকে ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন এবং সামনে যেন আমরা ভালো ভালো কাজ উপহার দিতে পারি সেই চেষ্টাই করবো, সেই জন্য আমাদেরকে সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। বন্ধু কবি শুভ সরকার এসছে, আর বিশেষ করে মাত্র না মঞ্চে পেলাম আমাদের প্রিয় মুখ, প্রিয় মানুষ মনিয়াকে আমন্ত্রণ জানাবো। বাবু রহমান, তিনি জুলফি ইসলামকে ছোট্ট দুটো কথা দিয়ে শুভেচ্ছা জানাবেন। থাকতে পেরে নিজে গৌরবান্বিত মনে করছি, কারণ সঙ্গীতের এই ধরনের অনুষ্ঠানে আমার যাওয়া হয় না, প্রায় 40-45 বছর ধরে গান করছি আমি, একটু ঘর কোনো হাসানের পাল্লায় পড়লে যেতেই হয়। তো শুভেচ্ছা থাকলো, ভালো গান করুন, ভালো গান শুনুন, ধন্যবাদ। স্বপ্ন জুড়ে অনুরাগে অনুরাগী টানছে, জানি না যে প্রাণে আমার তারি তো গান বাজে। পৃথিবী আমায় ভরেছে সুরে, মেঘ ছুঁয়েছে স্বপ্ন জুড়ে অনুরাগে অনুরাগিনী টানছে, জানি না যে প্রাণে আমার তারি তো গান বাজে। Yeah.
জুলফিয়া ইসলাম আমাদের সজ্জন, নানা কারণে তিনি সজ্জন। প্রথমত যে কোনো ভালো নেশা পেশা নয়, কিন্তু তিনি এমনভাবে ধারণ করেন যে লেখাটা যেন তার পেশারই অংশ। প্রতি বইমেলা একটি পুস্তক প্রকাশনা, ঈদকে সামনে করে একাধিক গল্প বা উপন্যাস লেখা, সর্বোপরি সারাক্ষণ যে মানুষটি সুন্দর সাবলীল সৃজনশীল কাজে মগ্ন থাকার চেষ্টা করেন, তিনি জুলফিয়া ইসলাম। তাকে আরেকবার অভিনন্দন জানাই। শাহীন সর্দার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমাদের প্রিয় অগ্রজ, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি শাহীন সর্দার। মেঘেছে স্বপ্ন অরিজিনের গানের প্রকাশন উৎসবের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানে আগত আমাদের প্রিয় ভাজন কবি অসীম সাহা, কবি নাসির আহমেদ, মঞ্চ ভূমিষ্ঠ কলকাতা থেকে আগত সৃজনশীল সুরকার উদয় বন্দ্যোপাধ্যায়, মঞ্চে উপস্থিত কবি হাসান মাহমুদ, একজন সফল উপস্থাপক কণ্ঠশিল্পী এবং কবি, মঞ্চে উপস্থিত জুলফিয়া ইসলাম স্মৃতি সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন এবং মিডিয়া প্লান্টের কর্ণধার মারুফ মুন্না এবং উপস্থিত যারা দর্শক আছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। জুলফিয়া ইসলামের সাথে পরিচয় সত্যতার জন্য আমি কবি নাসির আহমেদের কাছে কৃতজ্ঞ। পরবর্তীতে জুলফিয়া পা যখন আমাকে কয়েকটি গান লিখে দেখালেন, আমি গানগুলি পড়ে আমি একটি গান জুলফিয়াকে প্রথমেই বললাম, আমি জীবনানন্দের রূপসী বাংলায় জন্মে গর্বিত, আমি রবি ঠাকুরের সোনার বাংলায় হই যেন সমাহিত। গানটি আমার কাছে আমার মনে এমনভাবে আলোড়িত করলো, আমি বলেই ফেললাম এই গানটি কিন্তু আমি শুরু করব, আমাকে এই গানটি দিতেই হবে, কারণ দেশের গানের প্রতি আমার একটা ভিতরের টান কেন জানি সেই একাত্তর যুদ্ধের সময় থেকে বেড়ে উঠে। আমি আজকে অনুষ্ঠানে অভিবাদন জানাই এই অ্যালবামের আরেকজন সৃজনশীল সুরকার উদয় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা একটি ভিন্ন মাত্রা সুরক্ষ হিসেবে অন্তত আমি জানি এবং যারা ভালো গান শুনেন তারা সকলেই জানেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তার কাছে আমি একটা কৃতজ্ঞতা প্রকাশ করব সবার সামনে। আমি উদয়দাকে অভিবাদন জানাই আমাদের বাংলাদেশে আজকের অনুষ্ঠানে আসার জন্য, সেই সাথে কিন্তু ভালো একজন কণ্ঠশিল্পী, আমি তার কাছে কৃতজ্ঞ তারা কিন্তু আমার সুপ্রা গানটি গাওয়ার জন্য। এবং সবাইকে অভিনন্দন জানাই এই অডিও অ্যালবামের সফলতা কামনা করি, সেই সাথে এই অডিও অ্যালবামের আজকের প্রকাশন উৎসবটি আরও ভালো হতো যদি সুবিধা দেশে থাকতেন, নতুনতা দেশে থাকতেন। জুলফিয়া ইসলাম তিনি এই অ্যালবামে গান করেছেন, তার জন্য শুভকামনা রইল, সভাপতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে যার হাত দিয়ে আমরা অতিথিদের হাতে তুলে দেব। তিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, মাননীয় ডাক ও টেলি যোগাযোগ সচিব যারা শ্যামসুন্দর সিদ্ধার, যিনি নিজেও একজন কবি। আমি প্রথমেই অনুরোধ জানাব, তিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, কলকাতা থেকে যিনি এসেছেন আমাদের প্রিয় অগ্রজ বন্ধু সুরকার শিল্পী উদয় বন্দ্যোপাধ্যায়ের হাতে একটি সম্মাননা পেশ তুলে দেবেন। আমরা শিল্পীকে অভিনন্দন জানাই। এবার অনুষ্ঠানের প্রধান বন্ধুরা, আমাদের যে তিনজন শিল্পী চারজন, তার মধ্যে আমরা শ্রীকান্ত আচার্যের পক্ষ হয়ে এই গেস্ট গ্রহণ করবেন উদয় বন্দ্যোপাধ্যায়। উদয় দেখে অনুরোধ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার শুভেচ্ছা বক্তব্যের জন্য আমন্ত্রণ জানাব।
বাধা পথে আমার যত বাধা, ভুলের যত গোলক ধাঁধা। সুরের আলোয় বিশিষ্ট ব্যক্তিত্বরা, আমি আর নতুন করে সবার নাম বলছি না, কারণ সময়টাও একটা বড় ব্যাপার। আপনারা সবাই তাদের চেনেন, আমি ব্যক্তিগতভাবে গর্বিত তাদের সঙ্গে আমি একসঙ্গে মঞ্চে বসতে পেরেছি, তাদের সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার পরম সৌভাগ্য। আর জুলফিয়া ইসলামের সঙ্গে আমার যে পরিচয়, শাহিন ভাই অনেক কথা বলছিলেন, কিন্তু শাহিনদার সূত্রেই আমি, শাহিন ভাইয়ের মেয়ে, তার সূত্রে নদী ঐশিকা নদী, তার সূত্রে শাহিন ভাইয়ের সাথে আমার পরিচয়। এবং প্রকাশ থেকে তার একটি বই বেরিয়েছে, দুটো দুটো
সে কিন্তু আঙ্গুল দিয়ে আমাকে দেখিয়ে দিচ্ছে দুটো, আমার ভুল হয়েছে, সরি বিকি পাপা আপনার, আমি 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 ছুটিও সে নিয়েছে আমার জন্য, হ্যাঁ ছুটি নিয়ে এসছে, সে কিন্তু বাউতে আছে, সে ছুটি নিয়ে আমার জন্য এসছে, আমি অনেক কৃতজ্ঞ, আমি মঞ্চে বৌদির কবিতা অঞ্জনা সাহা, অঞ্জনা সাহার কবিতা আপনারা নিশ্চয়ই জানেন, এবং দাদা কিন্তু প্রায় সময় অঞ্জনা সাহার কবিতাগুলো পোস্ট করেন ফেসবুকে পোস্ট দেন, আমি কিন্তু ওগুলো পড়ি। আরেকজন আছে মাহবুবা লাকিকে আমি সামনে দেখতে পাচ্ছি এখন এই মাত্র এসে বসছে কোষরোজ, তাকেও আমি কিন্তু হ্যাঁ সে কিন্তু মেজর কোষরোজ, সে কিন্তু আর্ম ফোর্সেস মেডিকেলের একজন ডক্টরও বটে। তো আমার যে কোনো প্রোগ্রামে সে আসবে, আমি যদি অনেক সময় ভুলেও যাই সেগুলো আমাকে স্মরণ করিয়ে দিবে যে ওই প্রোগ্রামটা আছে ওই সময়টা। তো এই এটাই হচ্ছে মানুষের রিয়েল বন্ধুত্ব, এটাই মানে বন্ধু হলে এমনই যে তার কোনো ভুল চুটি সে দেখবে না, এমনই হবে। এদিকে আমি আমার আত্মীয় পরিজন অনেকে দেখতে পাচ্ছি মঞ্চে পুরুষটা, আমার আমার সহধর্মী নাসিমে যারা আরও আছেন সবাই, আমার আত্মীয় স্বজন নাসিম ভাইকে দেখতে পাচ্ছি, উনি ঢাকা এসছেন চিকিৎসার জন্য, তো উনি ওনারা সবাই আবার আরও অনেককেই আরও দুই দুই টিটো ভাইকে দেখতে পাচ্ছি, তারপর আরও অনেককে আমার আত্মীয় স্বজন যারা তারা তো আছেনই মোশের জন্য আমারও কৃতজ্ঞতা জানে, এবং যারা মঞ্চে উপবিষ্ট আমার দিকে, আসলে আমি একটা অ্যালবাম করতে গেলে যে যে এটুকু করতে হয়, এই অ্যালবামটা নিয়ে আমি আজকে পাঁচ ছ বছর হবে মনে হয় না শাহিন ভাই, পাঁচ ছ বছর হবে এর সঙ্গে আমি আমি ক্ষুদ্র মানুষ আমি গাইতে পেরে আমি গর্বিত। বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সুবিদ্যা, উনি কিন্তু আমার প্রোগ্রামে আসার জন্য ওনার খুবই আগ্রহ ছিল, উনি আমার দুটো দেশের গানে অংশগ্রহণ করেছেন, হ্যাঁ এখানে এখন উনি কানাডা আছেন, আমার সঙ্গে কথা হয়েছিল উনি প্রোগ্রামে আসার জন্য, আমি আসলে অনেক দুঃখিত ওনাকে আমি এই প্রোগ্রামে মানে সেই রকমভাবে ওনাকে ইয়ে করতে পারি, যাই হোক আমরা দাদাকে নিয়ে পরবর্তীতে অন্য প্রোগ্রাম করবো। রথিন্দা আছেন আমেরিকাতে, আহমেদ ইন্দিয়াজ গুলগুলের সুরে আমি একটি গান করেছি, উনি আজকে কলকাতা গেলেন, আমার সঙ্গে কথা হয়েছে বলেছে আমি ফিরে এসে তোমার সঙ্গে অন্য প্রোগ্রাম করব। যাই হোক সবাই যে আমাকে এতটা সহযোগিতা করেছে আমি অভিভূত। তো যে কোনো একটা কাজ করতে গিয়ে তিন চার বছর যে যেমন যে পরিশ্রমটা মিশে আছে সেটার জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা গানগুলো একটু কষ্ট করে গুলো শুনবেন, ভালো লাগবে, মন্দ লাগবে না। তো সব বিখ্যাত শিল্পীদের গানের পাশাপাশি আমার একটুখানি অংশগ্রহণ আছে, আমি খুশি হব, আপনারা আমার জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন, শুভকামনা। খুবই লোভনীয়, সেই লোভনীয় পর্বটির ঘোষণা একটু নাইবা দিলাম, নিজেকে সম্বরণ করছি, তার আগে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি, আমাকে আগত গুণী মানুষ সুরকার উদয় বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বাংলাদেশের আরেকজন কৃতি সন্তান সুরকার শাহিন সর্দার, আমাদের এই অনুষ্ঠানের যে উপস্থাপন করছেন আমার অত্যন্ত স্নেহাস্পদ ছোট ভাই মিস্টার হাসান, সামনে যারা আছেন সুধী, বিশেষ করে আমার শ্রদ্ধেয় অঞ্জনা বৌদি, আমার শুভেচ্ছা। আমার প্রথম যে কথাটি একেবারেই না বললে নয় সেটি হলো আমি খুব মানে বিব্রত বোধ করছি একটা কারণে, এই অনুষ্ঠানের প্রধান সেই দিনটা একদম আটকে থাকে এবং আগে থেকে একটা প্রিপারেশন থাকে, জন্মদিনটা কবে ফিরে আসবে সেই দিন সেটা পালন করা হবে, আর একটা বিশেষ দিন বিয়ের দিন, বিবাহ বার্ষিকী যেটা আমরা পালন করি ম্যারেজ ডে, সেটা কখন উদযাপন করা হবে অনেকে অবশ্য করে না ভিন্ন কথা, কিন্তু মনে কিন্তু থাকে যে এই তারিখটা আমার বিয়ে হয়েছে, বিশেষ করে যারা দম্পতি মানে প্রত্যেক স্বামী স্ত্রী তারা দুজন দুজনকে আলাদাই হোক গোপনে হলেও উপহার দিয়ে থাকে আর কি, আমি জানি না এখানে এরকম প্র্যাকটিস করেন কি না কেউ, কিন্তু এটা খুবই আনন্দের একটা দিন। আর অন্য যে দিন সেই দিনগুলো সবার ক্ষেত্রে ঘটে না, যারা শিল্পী লেখক কবি তাদের জীবনে ঘটে, প্রথম হলো যারা লেখালেখি করেন তাদের যদি একটা বই যদি প্রথম প্রকাশনা হয় সেই প্রথম প্রকাশনার বইটির যেই দিন প্রথম হাতে পায়
সেই দিন, কিংবা প্রকাশন উৎসবের যেই দিন সেই দিন, একইভাবে এরকম একটা অডিও সিডি যদি বের হয়, সেটা যেদিন বের হয় সেই দিন। তো আজকে আমাদের শিল্পী, কবি, কথা সাহিত্যিক জুলফিয়া ইসলামের জন্য আরেকটি দিন তার জীবনে সংযোজিত হলো, এটা আনন্দের দিন হিসাবে। নিশ্চয়ই আপনি এটি মনে রাখবেন এবং যতদিন বেঁচে থাকবেন ততদিন এই দিনটির কথা আপনি মনে রাখবেন, যে এই তারিখে আমার এই সিডিটা এইভাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশনা উৎসব আমরা করেছিলাম। আর এতে অনেক গুণী মানুষ এখানে ভালোভাবে আমি নিজে কিছু লেখালেখি করি, কিন্তু গান লেখার সংখ্যা আমার খুবই কম। কিছুদিন আগে অসীমদা আমাকে বললেন যে গান লেখা আছে কিনা, থাকলে কয়েকটা গান দেন। আমাকে অনলাইনে গোটা পাঁচ ছয়টা বোধহয় গান দিয়েছি তাকে, কিন্তু গান লেখার ক্ষেত্রে আমার কিছু এই যে বাধা ধরা কিছু ব্যাপার আছে, সেগুলোর জন্য আমার লেখা হয় না। আমি একটু স্বাধীন চেতা মানুষ, একটু নিজের মতো করে নড়াচড়া করি, বিশেষ করে গদ্য কবিতায়। যদিও আমার গবেষণার বই আছে, এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামের উপরে একটা বই কিন্তু এখন আমার কম্পোজ হচ্ছে, পার্বত্য চট্টগ্রামে কবিতা মধ্যে গদ্য কবিতা, কারণ ওখানে এত বেশি স্বাধীনতা, সেখানে শব্দের খেলা শুধু খেলতে হয়, এটাই হলো সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় গদ্য কবিতায়। কিন্তু গানের ক্ষেত্রে যেটা হয়, একটা প্রারম্ভিক থাকে, যেটাকে আমরা সাধারণত শিল্পীরা মুখ বলে থাকি, স্থায়ী, তারপরে হলো সঞ্চারী, অন্তরা। এই যে ভাগগুলো, এগুলো মাথায় রেখে তারপরে হিসাব করে করে আমরা থিমটাকে সেট করতে হয়, এইটা বড় কঠিন ব্যাপার আমার কাছে মনে হয় আর কি। এই জন্য আসলে গান লেখার ক্ষেত্রে আমি একটু সময় কম দিই, সত্য কথা বলছি, কারণ গান লেখা আছে, কিন্তু আমি জানি যে এই যে একটা বাধা ধরার নিয়মের মধ্যে থাকতে হয়, ভাগ, স্থায়ী, অন্তরা, সঞ্চারী, আবার সবখানে আবার সঞ্চারী থাকে না, এরকম অনেক ব্যাপারই আছে। তো সেই জন্য আমি মনে করি যে যারা নাকি গীতি কবি তাদের এইগুলো অভ্যাসে পরিণত হয়ে যায়, তাদের এই অঙ্কের খেলা, হিসাবের খেলা, বাধা ধরা নিয়মের মধ্যে খেলা, সব কিছুই তারা করতে পারে। তবে একটা বিষয় কিন্তু আমার এখানে অবজারভেশন আছে বা আমার ব্যক্তিগত ফিলিংস, আমার একটা ছোট্ট এখন একটা যন্ত্র আছে, হাতে করে ঘুরি, এটা এর মধ্যেই দেখালে কি করি। কালকে ওইটার মধ্যে এই দুর্গাপূজা উপলক্ষে একটা আর্টিকেল লিখেছি, অনুরোধে লিখতে হয়েছে, দুর্গাপূজা সংকলন বের হবে, একটা দুর্গা দেবীকে নিয়ে একটা তাত্ত্বিক কথাবার্তা, আমার জন্য এটা আমার জন্য আমার হিউজ পড়াশোনা করতে হয়েছে, আমি কি ওসব জানি নাকি, তারপর লিখতে হবে তো জানতে হবে, পড়াশোনা করতে হয়েছে। এনিওয়ে আমি ওর মধ্যেই ব্যস্ত থাকি। আমি জুলফিয়াকে আমি দেখেছি, তার সাথে আমার পরিচয়, আমি যখন বিসিকের চেয়ারম্যান, তার ছেলেটা এখানে আছে, তাকে নিয়ে তিনি আমার কাছে প্রথম গিয়েছিলেন, অসীম দাই তাকে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। শি ওয়ান্টেড টু ডু সামথিং, কি আমি মানে আনুষ্ঠানিকভাবে যাবো না, বাট কয়েকদিন আগে যখন আমাকে রিকোয়েস্ট করা হলো যে এরকম তার অডিও সিডি বের হবে, সেটা একটি অনুষ্ঠানে আমাকে আসতে পারে, তখন আমি প্রথম জানতে পেরেছি। আর আজকে এসে যখন দেখলাম যে এইরকম আয়োজন, তখন আমি আরও অবাক হয়েছি, তার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি। আমার সত্যি আমি তার এই মেধা, তার এই গুণের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করি, এবং তার প্রতি আমার দাবি থাকলো যে তিনি যেন আরও বেশি বেশি করে আমাদের তাকে সৃষ্টিশীলতা দিয়ে যান। তিনি আমাকে এখানে আসতে বাধ্য করেছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা, আপনার বক্তৃতার আগে আমাকে চলে যেতে হবে, নাসিব ভাইয়ের কাছেও ক্ষমা চাইবো, আপনারও বক্তৃতা শোনার আমার এত সুযোগ হবে না, আমি বিদায় নিয়ে নিচ্ছি। আর অন্য যারা গুণীজন এখানে আছেন, আপনাদের সকলের প্রতি আমার নমস্কার, শ্রদ্ধা থাকলো, আপনারা সবাই ভালো থাকুন, আর জুলফিয়া ইসলামের জন্য অনেক অনেক শুভকামনা, ধন্যবাদ সবাই। আমাদের বড় ভাই হিসেবে, বন্ধু হিসেবে, সজন হিসেবে ব্যাপার অনেক ভাগ্যবতী, আপনার ভাগ্যের ঈর্ষা করছি, সেই ঈর্ষাটি পজিটিভ, আপনার মাধ্যমে যেন এই সমাজের, জাতির, দেশের কিছু না কিছু ভালো কাজ হয়। আপনার অগ্রজরা যেমন দায়িত্ব পালন করছে, আপনার সেই দায়িত্ব পালন করবেন। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি আজকের অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি শ্রী শ্যামসুন্দর সিদ্ধারের কাছে, আর তার বক্তব্যের মতো কাউকে ডাকা একটা মানে, এবং টাইম স্কোয়ারের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, এবং আপনাকে এক কাপ কফি যদি আমরা খাওয়াতে পারতাম আরেকটু ভালো লাগতো,
সেই সুযোগটি এবার থাকলো না, ভবিষ্যতে নিশ্চিত থাকবে। আর আপনাদের সবার প্রতি আমাদের দাবি, অনুষ্ঠান শেষে আপনাদের প্রত্যেকের জন্য নৈশ ভোজের ব্যবস্থা করা হয়েছে। আজকের অনুষ্ঠানের বন্ধু সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি মণ্ডলী, অনুষ্ঠানের মধ্যমণি, এখন অপরাহ্ন না বলে বরং শুভ সন্ধ্যাটাই শ্রেয় বলা, কারণ সন্ধ্যা হয়ে গেছে। আমি শ্যামসুন্দর সিদ্ধারের বক্তব্যের রেশ ধরেই বলি যে সত্যি লিখেছিলাম ভাগ্যবতী একজন গীতিকবি, কারণ যে সমস্ত তারকার আলোয় তিনি আজকে উদ্ভাসিত তারা সত্যি বাংলা গানের জীবন্ত কিংবদন্তী। সুবীর নন্দী, রথীন্দ্রনাথ, জীবন্ত কিংবদন্তী যারা সুরের অঙ্গনে, তাদের কাছ থেকে সুর আরোপ করানো বাণী তিনি বৃহত্তর শ্রোতাদের কাছে পৌঁছে দেবার যে চমৎকার সাধন। আমি কিছু বলতে গেলে আমাকে প্রস্তুতি লাগবে। আমি গানগুলি শুনলাম এবং আমি অনেকদিন ধরে গান লিখছি, সেই গান লেখার বয়সও দেয় আরেক সঙ্গীতজ্ঞ সামনে বসে আছেন বাবু রহমান, তার এই জায়গাতে থাকলে মানা তো ভালো, কারণ আমার মামু সেটি আমাকে ডাকার আগে বলেছেন। সত্যি সত্যি তাই, আমি সহস্রাধিক গান লিখেছি, আমি কলেজ জীবন থেকে গান লিখছি এবং সেটি এখনও অব্যাহত আছে। তবে সেই আমাদের সময়ের যারা দিকপাল তারা আমাদের মতো নবীন গীতিকারদেরকে ডেকে বলতেন একটা গান গাও, আজকে সেই সংস্কৃতি নেই, একটা গান তৈরি হতো। আমি নিজেই দেখেছি যে সাবিনা ইয়াসমিন একটা গান করেছেন, সেই গানটি তিনি একদিন তুলে নিয়ে গেছেন বেতারে এসে, আরেকদিন এসে রেকর্ড করেছেন, এবং তখন এই এক লাইন গেয়ে এক লাইন রেকর্ড করার সংস্কৃতি ছিল না, তখন অ্যাকুস্টিক বাজাতেন এবং প্রত্যেকটা হ্যান্ডসের সঙ্গে মিলতে হবে এবং মানে এক টেক বা দুই টেকে গানটা তোলা রেডি করা হতো। একটা গান করতে হয়তো তখনও তিন চার ঘন্টা লাগতো সাবিনা ইয়াসমিনের মতো রুনা। সেই মনে দাঁত কাটার মধ্যে একটি গানও তৈরি হবে না। সেই কবে প্রায় 35-36 বছর আগে আব্দুল জব্বারকে দিয়ে খন্দকার নুরুল আলম গান করেছিলেন, ফুলের আড়ালে ছিল 20 কাটা আগে কেন তা দেখুন, এখনো পর্যন্ত গা শিউরে উঠে। সেই গানটির পেছনে আব্দুল জব্বারের মতো শিল্পী তখন তো তিনি লিজেন, 80 সালে উনি এই গান রেকর্ড করতে যখন আসেন একদিন উনি রিহার্সাল করেছেন, দ্বিতীয় দিনে ওই গান যন্ত্রীদের সঙ্গে 2-3 বার গিয়েছেন, তারপরে গান রেকর্ড হচ্ছে, হঠাৎ দেখা গেল যে তপসী একটা মাত্রা ফেল করে ফেলেছেন। ওনার তো কান খুবই সতর্ক, খন্দকার নুরুল আলম ধরে ফেলেছেন না, এ না না এখানে এই জায়গাটা একটা মাত্রা ঘাটতি আছে, আবার গাও, ওই যেটুকু বললেন সেটুকু আবার নতুন করে গাওয়া। এই যে গানের জন্য যারা আমাদের বাংলা গানের আবহমান ঐতিহ্যের সঙ্গে আধুনিকতা একটা মেলবন্ধন করেন, যেমন শাহিন সর্দারের সঙ্গে আমি অনেক গান করেছি, উৎসাহ বোধ করি। তো যদিও সেনার গানগুলি শুনতে গিয়ে মনে হলো না, তিনি অনেক যত্নশীল লোকদের হাত দিয়ে গান করিয়েছেন, আর যারা গেয়েছেন বিশেষ করে শ্রীকান্ত আচার্যের দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই অনুষ্ঠানে যেটি শুনেছিলাম, ফাগুন নিয়ে আরেকটি গান আছে অসাধারণ, তারপরে আমাদের যেই গানটি দিয়ে শুরু হলো অনুষ্ঠানটা, দেশাত্মবোধক গান, আমি মনে করি একটি শ্রেষ্ঠ গীতি কবিতা রচনা করেছেন তিনি। আমি সেই জন্য জুলফিয়াকে ধন্যবাদ জানাই, কারণ জুলফিয়ার সঙ্গে আমার সম্পর্কটা গুরু শিষ্যের মতো, সে আমাকে গুরু মান্য করে আমার কাছে লেখা শিখতে সে আজ থেকে 15 বছর আগে গেছে এবং লেখা নিয়ে বসছি আলাপ করেছি এবং তার নিষ্ঠা আন্তরিকতা কোনো ত্রুটি নেই, কিন্তু সে যে গানও আমাকে দেখিয়েছে 5-7 বছর আগে, তো তখন আমি একটা আগ্রহ করি নি যে সে কী গান, তার ধৈর্য দেখে তখন আমি বললাম যে হবে তোমাকে দিয়ে, এবং এইবার সিডিটা শুনে মনে হচ্ছে না সত্যি সে অর্জন করেছে। এবং আমার বেশ কয়েকটি গান ভালো লেগেছে, গানের কবিতা আমরা যাকে বলি, ইংরেজিতে তো বলা হয় লিরিক, বাংলায় বলি আমরা গান, লিরিক তো গীতি কবিতা, লিরিক শব্দটি আভিধানিক অর্থ হচ্ছে গীতি কবিতা, কিন্তু আমাদের অধিকাংশ গীতিকার গীতি কবি কম, যে কারণে রফিকুজ্জামান খুবই আপত্তি করে গীতিকার বললে, জানি কিন্তু একটা গল্প আছে, তো সেই গল্প
গানের মধ্যে যদি চালিয়ে দেওয়া যায়, আর গানটা অনেক কঠিন কাজ, একটা ছোট গল্প 3000 শব্দে আমি লিখতে পারি, কিন্তু একটা গান আমাকে 12 লাইন সর্বোচ্চ 14 লাইনের মধ্যে আমাকে শেষ করতে হবে, এটা অনেক কঠিন কাজ, এমনকি একটি কবিতার চেয়েও কঠিন কাজ। একটি কবিতার জন্য আমি 30 লাইন ব্যবহার করতে পারি, 40 লাইন ব্যবহার করতে পারি, কিন্তু একটি গানের যে কাঠামো তার মধ্যে রেখে অত বড় একটি উপন্যাস বা একটি জীবনের গল্প, একটি বেদনার বিদুর গাথা কিংবা প্রেমের একটি বিশেষ মুহূর্ত বাংময় করে তোলা, সেটা অসাধারণ কাজ। সেই কাজটি করার জন্য জুলফিয়া চেষ্টা করে যাচ্ছে, আমি তার সাফল্য কামনা করছি। তবে আজকের এই সিরিজ মরক উন্মোচন অনুষ্ঠানে আমি এটা বলবো যে এটি তার জন্য একটি বিশাল অর্জন। এত বড় বড় তারকাদের সঙ্গে তিনি এখনও নবীন শিল্পী, এখনও প্রতিষ্ঠিত শিল্পী হননি, রেডিও টিভিতে নিয়মিত গান করেননি, তিনি বেসিক্যালি লেখক, গদ্য লেখক, তিনি গল্প লেখেন, গবেষণা প্রবন্ধ লেখেন, উপন্যাস লেখেন। তিনি সেই জায়গা থেকে শখের বসে গান লিখতে এসে তিনি সত্যি ছক্কা মেরে দিয়েছেন, তার জন্য একটা হাত তালি। আমি আর আমার কথা বাড়াই না, আমি আমাদের সুরকাররা যারা শুট করেছেন তাদের অভিনন্দন জানাই, আর আপনারা যারা ধৈর্য ধরে এতটা সময় নিয়ে আমার কথা শুনলেন তাদেরকে অভিনন্দন জানাই। আমি আশা করব আগামী দিনগুলোতে বাংলাদেশে এই ধরনের সিডি আরও বেরোবে, এবং আমি সেই সোনালী দিনের জন্য অপেক্ষা করছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। উনি কিন্তু আমার খুব প্রিয় একজন মানুষ। উনি মানুষ হিসেবে, আমি শুধু কবিই বলবো না, মানুষ হিসেবে যদি বলি, অসাধারণ একজন মানুষ। তার সুন্দর একটা কোমল মন আছে, এবং উনি মানুষের বিপদে এবং যে কোনো সময় আপনি আমরা যদি তাকে চাই, দাদা অমুক সময় ওনার কিছু থাকুক আর না থাকুক এই বয়সে ছুটি আসবেন, এবং দাদার সঙ্গে আমি অনেক সময় অনেক কাজ করেছি, বিভিন্ন জায়গায় গিয়েছি, দাদার এত আন্তরিকতা যে আমি এটা ভুলতে পারবো না। আমার ছেলে মেহরান সহ আমরা দাদার অফিসে গিয়েছি, দাদাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে, দাদা নিয়ে গিয়েছেন আমাদেরকে, এবং উনি বিভিন্ন জায়গায় আমাকে মঞ্চে আহ্বান করছি, দাদা কিছু বলুন, আপনি আপনি দীর্ঘজীবী হন, আপনার জন্য শুভকামনা রইল। আসুন। আমার কনিষ্ঠ ভ্রাতৃসম, কিন্তু অসামান্য হৃদয়ের একজন মানুষ, আমি আমাদের খুব বেশি দেখতে পারি না, দেখলেই মেজাজ খারাপ হয় আমার, কারণ আমাদের কারণে আমার চাকরি ছাত্র হয়েছে, পদটা করতে হয়েছে, তারা কতটা যন্ত্রণা দিতে পারে একজন মানুষকে শারীরিক এবং মানসিকভাবে, তার জলজ্যান্ত দৃষ্টান্ত হচ্ছে আমি। তো সেই কারণে আমি এদের বেশিরভাগকে আমার সহ্য হয় না, যে আমাকে যে কোথায় এনে ফেলে দিল। আসলে আমি দাদাদের কাতারে, কবিদের কাতারে থাকতে চাই না, কেন যে সচিব হলো আমার বুঝতে পারছি না। আসলে ওর মনের মধ্যে কিন্তু এই সচিবত্ব খুব একটা নেই, কবিত্ব অনেক বেশি, এবং আমি নিশ্চিত জানি আর খুব বেশি দিন হয়তো চাকরি নেই, এবং আমাদের দলে শেষ পর্যন্ত এসেছে এই বৈষয়িক লাভের কারণে অনেকে অনেক কিছু করে নিয়েছেন। কথাগুলো কিন্তু আমি অপ্রাসঙ্গিকভাবে বলছি না। জুলফিয়া তোমার অত্যন্ত স্নেহভাজন, প্রীতিভাজন একজন মানুষ, লেখিকা, এবং আমার সম্পর্কেও বললো যে এত ভালো মানুষ। জুলফিয়া যে কত ভালো সেটা বলে বোঝানো খুব মুশকিল। লেখালেখির জগতে তার বইয়ের সংখ্যা 40 পেরিয়ে গেছে, এবং যে বইগুলো লিখেছে যে কোনোভাবে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য জুলফিয়া কিন্তু লেখেনি। তার একটা বই আছে জেন্ডার বিষয়ে, এটা উভয়বঙ্গে, আমি বলবো জোর দিয়ে বলবো, উভয়বঙ্গে এই ধরনের বই নেই। কিন্তু মুশকিলটা হচ্ছে এখানে আমাদের নাসির এখানে আছে, সুদীর্ঘদিন দৈনিক বাংলার আহসান হাবিবের সঙ্গে সাহিত্য সম্পাদনা করেছেন, জনকণ্ঠে সাহিত্য সম্পাদনা করেছেন, বর্তমান পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন, এবং এখন বাংলাদেশ টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক। পরে আমি তাকে ঠাট্টা করলাম যে এই বুড়োটার সঙ্গে কেন থাকো তুমি, আমি ঠাট্টা করতাম, পরে দেখি যে না এই বুড়ো ছাড়াও চলবে না, একটা যোগ্যতা সম্পন্ন একটা
সে আসলে বুড়ো না, আমাদের মতো বুড়ো না, কিন্তু আমি ঠাট্টা করে বলতাম বুড়ো, কিন্তু এই বুড়ো যে আসলে জুলফিয়ার জীবনে কত বড় ভূমিকা পালন করেছে সেটা আমি নিজের চোখে দেখেছি। তা না হলে জুলফিয়া আজকে এখানে আসতে পারতো না। আমাদের যখন সময় যারা যেসব মেয়ে সাহিত্য করতো, কবিতা লিখত, স্বামীদের যোগ্যতায় এটা হচ্ছে একটা। দুই নম্বর হচ্ছে কবি হয়ে গিয়ে যদি অন্য ছেলেদের সঙ্গে চলে যায় এই একটা ভয় থাকে, আর যদি সুন্দরী বউ হয় তাহলে আরো বিপদ। যাই হোক, এগুলো অনেক প্রাসঙ্গিক অপারসিক, যাই হোক না কেন, এখানে একটা কথা আমার মনে পড়লো, এখানে হাসান মাহমুদ আছে, সে চান্স পেয়ে অনেক কিছু বলে দিয়েছে, এবং এখানে আমাদের উদয় আছে, সে বললো যে আমরা এখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ খুব আলাদা করি না। হাসান আলাদা করে না কেন তার কারণটা আপনারা জানেন না, আমি জানি, কারণটা হচ্ছে হাসান বেশিরভাগ সময় পশ্চিমবঙ্গে থাকে। আমি মাঝে মাঝে ভাবি যে হাসান বাংলাদেশে আসলো কবে, ভারত থেকে, যার ফলে হচ্ছে যে ওরা আলাদা করতে পারে না, কিন্তু আমাদের আলাদা আলাদা করতে হয়, কারণ আমি ট্রেনে চড়ে 12 ঘন্টা লাগলো আমার যেতে, ফলে আমি খুব আলাদাই মনে করি। আমার ইচ্ছে করে যে প্রতি মুহূর্তে পেনে হাফ অ্যান আওয়ারের মধ্যে যদি যেতে পারি তাহলে আমি কাছাকাছি মনে করবো, তা না হলে খুব দূরে মনে করবো, মনে করবো। আর উদয় উদয় সম্পর্কে বলি, আমি নোয়াখালী লোক ভালো হয়, খারাপ যে এত বেশি হয় এ কাউকে না দেখলে বুঝতাম না। ও হচ্ছে কি করে মানুষকে ঠকানো যায়, উদয়কে যে গানের সুর করাবে ওর টাকাটা কিভাবে মারা যায়, এই চিন্তায় সবসময় থাকে। আমার ক্ষেত্রে তাই হচ্ছে, আমি একটা অনুষ্ঠান করেছিলাম ওর কথায়, ও করেছে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ও পালিয়ে গেছে যাতে টাকা দিতে না হয়, পরে আমার বিশাল বিপদ, পরে আমি দাঁত টাঁট করে যাই হোক তাকে দিলাম। তো যাই হোক, তার কাছে আমি একটা কারণ ইতিবাচক করছি, তার কাছে আমি উদয়ের নাম শুনেছি, পরবর্তী সময়ে জুলফিয়ার কাছে শুনেছি, না তুমি আমার উদয়ের কথা বলেছো আর কি, পরিচয়ের জন্য না উদয়ের কথা বলছি, উদয়ের কথা তো, কিন্তু উদয়কে আমি চিনি এদের বহু আগে, কারণ আমার মনে হয় আজ থেকে 20 বছর আগে আমি পশ্চিমবঙ্গের টেলিভিশন তারা টিভি বা জি টিভি এইসব জায়গায় তার গান শুনেছি। তারা আপনি ও গান তো ভালো গাই, এর মধ্যে কোনো আমার কোনো শব্দ হয়নি, সুরকার হিসেবে অসাধারণ, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে ও যখন গান করে তখন যে গানের সঙ্গে সঙ্গে রসিকতাগুলো করে সেটা অসাধারণ। গানকে প্রাণবন্ত করার জন্য একটা যন্ত্রের মতো গান গেয়ে দিলাম, তার মধ্যে কিন্তু মজা নেই, ওর মাঝখানে মাঝখানে যে ওর রসযুক্ত কথা বলে সেটা এত বেশি ব্যঞ্জনাময় এবং আকর্ষণীয় যে গানগুলো শুনতে ইচ্ছে করে। এই কারণে আমি উদয়ের প্রতি খুবই বেশি আকৃষ্ট ছিলাম। জুলফিয়ার গান আমি নিজেও আসলে জানতাম না, ওর সঙ্গে ও কখনো বলেনি আমাকে যে ও গান লেখে বা নিজে গান গায়, এবং আমাদের বাউল করিম শাহ তার গানের মধ্যে এই সব কোনো ব্যাপার নেই, তার যেটা মনে হয়েছে তিনি লিখেছেন, সুরগুলো তিনি করছেন সেইভাবে, ফলে এখন আর বাধ্যবাধকতা মধ্যে যেটা বোঝায় সেটা ঠিক ওইভাবে নেই। যদি হতো তাহলে জীবনন্দ দাসের কবিতা গান হলো কী করে, রবীন্দ্রনাথের অনেক কবিতা আছে যেগুলো আগে গান হয়নি পরবর্তী সময় গান করছে, তার মানে হচ্ছে যে গানের মধ্যেও একটা পরিবর্তন বা আধুনিকতা চলে এসছে। কিন্তু বেদনাদায়কভাবে এই কথাটা আমি না বলে পারবো না, আমি প্রায় ঠাট্টা করে বলি আজকালকার আমাদের টেলিভিশনে যেসব গান টান হয় সেগুলোতে আমি কোনো গায়ককে গান গাইতে দেখি না, যন্ত্র গান গায় আর গায়ক আহায়, ভাই কি বলে কি কথা কিছুই বুঝি না, খালি যন্ত্রের শব্দ শুনি। এবং আমাদের টেলিভিশনগুলো ওদেরকে নিয়েই সব কাজ করে। আমি আমার সন্দেহ আছে যে উদয় বন্দ্যোপাধ্যায় নেবে কেন, ও বলবে যে উদয় বন্দ্যোপাধ্যায় কি গায় সেই হেমন্তের যুগের গান, তারপর মান্নাদের যুগের গান, এইসব কি চলে? একটা কথা নাসির চমৎকার বাবু বলেছে, লিরিক প্রত্যেক জাতি, একটা কথা মনে রাখবেন, কবিতা লিখবে না। আপনারা দেখুন মধুসূদন বাংলা সাহিত্যের সবচেয়ে বড় আধুনিক কবি, আমরা কি নিত্যদিন বৈষ্ণব পদাবলী, লাখ লাখ যুগ হিয় হিয় রাখলো তবু হিয় জুড়ো নানা গেল, কিংবা শ্রীকৃষ্ণ কীর্তনের কেনাবাসী বায়ে বড়াই, আবার রবীন্দ্রনাথের যত কবিতা আপনি দেখবেন গান দেখবেন লিরিক্যাল, তার পরবর্তী সময় দেখেন আমাদের আধুনিক কবিরা পঞ্চপাণ্ডব বলা হয়
তার মধ্যে জীবন্ত দাস এত কেন চুলদার কবেকার অন্ধকার বিদেশা নেশা কেন আমরা এত গ্রহণ করছি। তারপর হচ্ছে অন্ধকারের সারা ছাড়ে অনন্ত মৃত্যুর মত মেশে থেকে ভোরের আলোর মূর্খ উচ্ছ্বাসে নিজেকে বিদ্যুতের জীব বলে ভাবতে পেরেছে। আবার কই আমাদের কবিতা মনে করি না কেন বারবার ঘুরে ফিরে ওই বাংলার মুখ আমি দেখিয়াছি কেন মনে হয় কারণ লিরিক্যাল। আবার পঞ্চাশের দশকে এসে শক্তি চট্টোপাধ্যায় সুনীল গঙ্গোপাধ্যায় মীরা অন্যান্য বিষয়ে এত বেশি আমাদের গ্রহণ করি কেন বাংলাদেশে এনে আমরা যেভাবে বলে আলবাহ এখন আদর্শচ্যুত হচ্ছে গাঙের ভেয়ের মতো বলো কন্যা কবর কবর কে ভুল আছে। আমি খুব গান শুনি, আমি অসম্ভব গান শুনি, আমি নিজের গান লিখি, গানের সুর করি, আমি কিন্তু কোনো সুরকার নই, আমি লালনের শিষ্য, নিজের মনে যা আছে তাই করি, আমি গান নিয়ে কাজ করছি। পৃথিবীর কোনো জাতির এত গান নেই, এত উচিত সমৃদ্ধ গান নেই, আমাদের প্রতিটি নিঃশ্বাসে গান আছে, সেই গানগুলো শুনে দেখবেন কত প্রাণবন্ত কত হৃদয়স্পর্শী সেই গান। কিন্তু আমাদের মাঝি পাইয়া যাও রে আজও শেষ হয়নি, আজও শেষ হয়নি, কেন শেষ হয়নি, আমরা কেন এটা আপন মনে গিয়ে উঠি, গান হচ্ছে তার মধ্যে লিরিক্স আছে। অতএব যে কোনো ধরনের গান হোক না কেন তার মধ্যে লিরিক্যাল ধারা যদি না থাকে সেই গান টিকে থাকতে পারে না। যারা মনে করছে যে আজকের লম্ফজম্প দিয়ে তারা এই জগতে সাময়িক লাভবান হবে তারা মহাকালের রথের টাকা থেকে নিচে পড়ে যাবে, তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। অনেক গীতিকার দেখেছি, সবচেয়ে দুঃখজনক হচ্ছে নাসির, তুমি হয়তো খেয়াল করছো যে আমাদের এখানে অনেক গীতিকবি আছে, গীতিকবি না গীতিকার, আপনি যদি গানগুলো দেখেন একেবারে একীভূত হয়ে গেছে সেই গানের গান আমার ভালো লেগেছে। আর উদয় বন্দ্যোপাধ্যায়ের কথা বিশেষভাবে বলবো এই জন্যে যে উদয় বড় হবে এই জন্যে যে একজন সৃষ্টিশীল মানুষকে সবসময় বিনয়ী হতে হয়, যিনি উদ্ধত তিনি আর যাই হোক সমাজে মানুষের হৃদয়ে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। শিল্পী সবসময় বিনয়ী হবে, কবি সবসময় বিনয়ী হবে, গীতি কবি সবসময় বিনয়ী হবে, তাহলে সৃষ্টিশীলত পথ উন্মুক্ত হবে, প্রসারিত হবে। এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার শুভকামনা এবং যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আমার ধন্যবাদ এবং অভিনন্দন। আমাদের পারিবারিক বন্ধু জুলফিয়া ইসলাম, মঞ্চ প্রবিষ্ট অতিথিবর্গ এবং মান্যবর আলোকিত মানুষ এবং যারা এখানে আছেন, আমি একটি শুধু সংযোজনই করতে চাই। এখানে ছিলেন শ্যামসুন্দর দা, উনি বলেছেন জুলফিয়া ইসলাম ভাগ্যবতী, ভুল বলেছেন। আমার অগ্রজ নাসির ভাই উনিও বলেছেন জুলফিয়া ইসলাম ভাগ্যবতী, উনিও ভুল বলেছেন, গ্যারান্টি দিয়ে বলছি। তৃতীয় উপস্থাপক চৌকশ উপস্থাপক উনিও বলেছেন জুলফিয়া ভাগ্যবতী, উনিও ভুল বলেছেন, উনি ভাগ্যবতী নন, উনি অর্জন করেছেন। ভাগ্যবতী হচ্ছেন তিনি, ধরা যায় একজন ঘুটে কুড়ে নিয়ে ভাগ্যবশে উনি রাজকন্যা হয়ে গেলেন, তার ওটা উনি ডিজার্ভ করেন না। জুলফিয়া সভাপতির ভাষায় নাসির ভাইয়ের ভাষায় 15 বছর পথ হেঁটেছেন বন্ধুর পথে, দিয়ে আজকে তার অর্জন। সুতরাং এই অর্জনের জন্য তার গর্ব হল গর্ভা মা, দুটি সন্তান, একজন আগামী দিনের চিকিৎসক, একজন প্রকৌশলী, এত কিছু ঘর সামলে সন্তানদেরকে এই জায়গায় এনে উনি কেন রচনা করলেন? অর্থের জন্য, কীর্তির জন্য? ওই যে জীবনানন্দ দাস, অর্থ নয় কীর্তি নয়, কোনো এক বিপন্ন বিষয় আমাদের রক্তের ভেতর খেলা করে। আমি ওকে যেভাবে জানি আমাদের পারিবারিক বন্ধু, ও রক্তের ভেতরে একটা বিপন্ন বিষয় কাজ করে, সেটি শব্দের খেলা, সেটি ভালোবাসার খেলা, সেটি প্রেমের খেলা, এর সমন্বয় নিয়ে উনি গীতি কবিতা রচনা করেছেন। তাই ভাগ্যবতী নয়, নিজের অন্তরের ভালোবাসা দিয়ে ফুল ফোটানোর যন্ত্রণা দিয়ে ফুলকে উনি ফুটিয়েছেন। সেই জন্য ওই শ্রীকান্ত ভট্টাচার্য সংশোধনী শ্রীকান্ত আচার্য ইনি অনুমতি দিয়েছেন যে একই সিটিতে তার সাথে সাথে জুলফিয়াকে গান গাওয়ার ওই পর্যায়ে নিয়ে আসার জন্য। আমার সংশোধনী এখানেই শেষ, সবাই ভালো থাকুন,
জুলফিয়া ওই সাধনায় আরো অনেক উচ্চ স্থানে যাবে, এটি আমাদের আশা করা। ধন্যবাদ। আজকের এই শ্রেণী প্রকাশন অনুষ্ঠানে আজকের যারা সুধীজন আবার উপস্থিত যারা আছেন, আমি সবাইকে অনুরোধিত যে মেধা যে বিকাশ সে অনেক দূর এগিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন সে আগামীতেও যেন তার এই সফলতা সে বেশি বেশি করে সফলতা অর্জন করতে পারে। আমি সবার কাছে জুলফিয়ার জন্য দোয়া চাচ্ছি, আপনারা সবাই দোয়া করবেন। আসলে আমি এই চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না, আমাদের অনুষ্ঠানও মনে হয় এখানে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের পরবর্তী পর্ব সম্ভবত আমরা সবাইকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখানে আপনারা আসবেন, আপনারা ডিনার হবে, আপনারা সবাই থাকবেন, আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি। তো এই বলেই আমি আমার আমি আর কিছু বলছি না, এখানে শেষ করছি। আপনাদের সবাইকে আপনাদের বহুত ধন্যবাদ। গভীর থেকে কখন